ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘিরে গড়ে উঠেছে দুর্ধর্ষ ডাকাত চক্র। গেল 10 অক্টোবর অর্ধকোটি টাকা ডাকাতির ঘটনায় তদন্তে নেমে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। লুট হওয়া 50 লাখ টাকা উদ্ধারের পাশাপাশি মূল পরিকল্পনাকারী সহ 7 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরার আল-আরাফা ইসলামী ব্যাংক সিসি ক্যামেরার ফুটেজে দুজনকে টাকা তুলতে দেখা যাচ্ছে। তারা মাদার টেক্সটাইল মিলস লিমিটেডের কর্মচারী। কোম্পানির অ্যাকাউন্ট থেকে 50 লাখ টাকা তুলে প্রাইভেট কারে অফিসে রওনা দেন, কিন্তু কালো রঙের একটি মাইক্রোবাস অনুসরণ করে তাদের। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের খিলক্ষেত থানার প্রাইম ডেন্টাল কলেজ এলাকায় প্রাইভেট কারের গতিরোধ করে কালো আরেকটি প্রাইভেট কার। প্রাইভেট কার থেকে হাত করা ও অস্ত্রসহ নামেন র্যাবের পোশাক পরা কয়েকজন। প্রাইভেট কার সহ তাদের জিম্মি করে ঢাকার বাইরে নিয়ে যায় র্যাব পরিচয় দেয়া লোকেরা। 50 লাখ টাকা সহ অন্যান্য মালামাল লুট করে মাদার টেক্সটাইল মিলস লিমিটেডের 2 কর্মচারীকে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে এমন ঘটনায় নড়ে চড়ে বসে পুলিশ। ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দারাও। ওই ঘটনার 11 দিনের মাথায় গতকাল রাতে গ্রেপ্তার করা হয় মূল পরিকল্পনাকারী সহ 7 জনকে। তারা এমনভাবে নেমেছেন, তাদের গায়ে ছিল র্যাবের জ্যাকেট, কোমরে ছিল অস্ত্র, তারপরে ওয়ারলেস সেট, সব কিছু, মানে বোঝার কোনো উপায় নেই যে তারা যে মানে টাকা। তারা তাদেরকে নিয়ে গাড়িতে তুলে তারা মহাকালী এক্সপ্রেসদের নেমে তাদেরকে নিয়ে চলে যায় 300 মিটার। সেখানে যেভাবে আগের ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেখানে তাদেরকে ফেলে দিয়ে তারা সাথে সাথে তাদের নাম্বার প্লেটটা চেঞ্জ করে ফেলেছে। ডিএমপির গোয়েন্দা প্রধান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।